নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে চলেছি রাজ্যে আবার নতুনভাবে লকডাউন ঘোষিত হলো আসুন দেখে নিয়ে একদম অফিসিয়াল যে অর্ডার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তা এবং বিস্তারিত তথ্য আমরা সেখান থেকে জেনে নেব লকডাউন সংক্রান্ত বিষয়ে অনেক কিছুই নতুন নতুন নিয়ম চলে এসছে এবং অনেক নতুন শিথিলতাও এসছে বিভিন্ন জিনিস নতুনভাবে খুলে যাচ্ছে সমস্তটাই আমরা অফিসিয়াল অর্ডার থেকে জেনে নেব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ খবর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখেনি একদম অফিসিয়াল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিবের তরফ থেকে প্রকাশিত অর্ডার দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল অর্ডার যা আজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন থেকে প্রকাশিত হয়েছে দেখুন যার নম্বর সাতশো তিপ্পান্ন তারিখ চোদ্দো ছয় দু হাজার একুশ হয়রার্স ইন অর্ডার টু কন্টেন্ট স্প্রেড অফ কোভিড নাইন্টিন প্যান্ডেমিক স্টেট গভর্নমেন্ট ভাইড নাম্বার ডেটেড পনেরো পাঁচ দু হাজার একুশ রিড উইথ আরেকটি নম্বর দেওয়া হয়েছে উনত্রিশ পাঁচ দু হাজার একুশ নোটিফাইড সার্টেন রেস্ট্রিকশন মেজার ইন টার্মস অব দ্য প্রভিশন আন্ডার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট দু হাজার পাঁচ রিড উইথ ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড নাইন্টিন রেগুলেশন দু হাজার কুড়ি হুইচ আর ইন এফেক্ট আপ টু সিক্স পি এম অফ পনেরো ছয় দু হাজার একুশ অর্থাৎ আগের যে লকডাউনের নোটিফিকেশন ছিল যার মেয়াদ পনেরো ছয় পর্যন্ত সেই কথা জানানো হচ্ছে এরপর বলছে হয়রা স্টেট এক্সিকিউটিভ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অন আ রিভিউ অফ দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য প্যান্ডেমিক অ্যান্ড অবজার্ভিং দ্য লাইকলি পজিটিভ ইম্প্যাক্ট অফ দ্য কন্টেনমেন্ট মেজার ইন ডিক্লাইনিং নাম্বার অফ নিউ কেসেস রেকমেন্ডেড ফার্দার এক্সটেনশন অফ রেস্ট্রিকশন উইথ গ্র্যাজুয়াল অ্যান্ড ক্যালিব্রেটেড অ্যাপ্রোচ টু রিল্যাক্সেশান অর্থাৎ নতুনভাবে কিন্তু স্টেট এক্সিকিউটিভ কমিটি যে পজিটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করছে এই লকডাউনের তার জন্য আরেকটু শিথিলতা দিয়ে এই যে লকডাউন সেটা কিন্তু জারি রাখছে এবং বলছে যে অ্যাকর্ডিংলি ইন সাপ্রেশান অব অল আর্লিয়ার অর্ডার্স ইস্যুড ইন টার্মস অফ দ্য প্রভিশন আন্ডার ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট দু হাজার পাঁচ রিড উইথ ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড নাইন্টিন রেগুলেশন দু হাজার কুড়ি রেস্ট্রিকশন মেজার স্ট্যান্ড এক্সটেন্ডেড আপ টু সিক্স পি এম অফ ওয়েস থার্টিন্থ জুন দু হাজার একুশ উইথ দ্য ফলোইং ডিরেক্টিভস অর্থাৎ নতুনভাবে কিন্তু আগামী পনেরো দিনের জন্য অর্থাৎ তিরিশে জুন দু হাজার একুশ সন্ধ্যে ছটা পর্যন্ত এই যে রেস্ট্রিকশান চলছিল বা লকডাউন তা কিন্তু বর্ধিত হলো দেখুন এবার কী কী খোলা থাকছে কী কী বন্ধ থাকছে কী কী রিল্যাক্সেশান রয়েছে সমস্তটাই এক নম্বর অল স্কুল কলেজ ইউনিভার্সিটি পলিটেকনিক অঙ্গনওয়াড়ি সেন্টার অ্যান্ড আদার এডুকেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন শ্যাল কন্টিনিউ টু রিমেন ক্লোজড অর্থাৎ সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি পলিটেকনিক অঙ্গনওয়াড়ি সমস্ত কিছুই বন্ধ থাকছে দু নম্বর অল ইন্টারস্টেট লোকাল ট্রেন মেট্রো রেলওয়ে ইন্টারস্টেট বাস সার্ভিস অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট স্যাল রিমেন ক্লোজড এক্সেপ্ট ফর স্টাফ স্পেশাল ট্রেন ফর মুভমেন্ট অফ এমারজেন্সি অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস পার্সোনাল অর্থাৎ স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত ধরনের লোকাল ট্রেন মেট্রো সমস্ত বাস পরিষেবা থেকে শুরু করে কিছুই বন্ধ মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকেল ট্যাক্সি অটো রিক্সা উইল বি প্রোহিভিটেড এক্সেপ্ট টু অ্যান্ড ফ্রম হসপিটাল নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক এয়ারপোর্ট টার্মিনাল পয়েন্ট মিডিয়া হাউস এটসেট্রা অর্থাৎ এই যে এমার্জেন্সি সার্ভিসের কথা বলা হয়েছে হসপিটাল নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক এয়ারপোর্ট ইত্যাদি ছাড়া সমস্ত প্রাইভেট যে যানবাহন রয়েছে সেগুলো সব কিছুই বন্ধ থাকবে অল সোশ্যাল কালচারাল অ্যাকাডেমিক এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিং গ্রুপিং অ্যান্ড কনগ্রেগেশান সেল কন্টিনিউ টু বি প্রভেডেড সমস্ত রকমের গ্যাদারিং বা যে জড়ো হওয়া একাধিক মানুষের সেটা কিন্তু সমস্তটাই নিষেধাজ্ঞার মধ্যেই থাকছে পাঁচ নম্বর অল বিউটি পার্লার সিনেমা হল জিম স্পা অ্যান্ড সুইমিং পুল স্যাল রিমেন ক্লোজড অর্থাৎ বিউটি পার্লার সিনেমা হল জিম স্পা এবং সমস্ত ধরনের সুইমিং পুল বন্ধই থাকছে ছ নম্বর নট মোর দ্যান ফিফটি পারসেন্ট বি অ্যালোড অ্যাট এ টাইম ইন ম্যারেজ অ্যান্ড আদার সোশ্যাল গ্যাদারিং অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে পঞ্চাশ জন সর্বাধিক থাকতে পারবেন এবং যে ফিউনারাল রিচুয়াল বা যে শ্মশান যে ব্যাপার বা শেষকৃত্যের যে ব্যাপারটা সেটা ক্ষেত্রে কিন্তু কুড়িজন মানুষ সর্বাধিক থাকতে পারবেন আট নম্বর গভর্নমেন্ট অফিস রিলেটিং টু এমার্জেন্সি অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিস লাইক হেলথ কেয়ার ভেটেরিনারি সার্ভিস ল অ্যান্ড অর্ডার কোর্ট সোশ্যাল ওয়েলফেয়ার হোম কারেকশনাল সার্ভিস পাওয়ার ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই টেলিকম ইন্টারনেট প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া ফায়ার সার্ভিস রেজিস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স স্যানিটেশন সিভারেজ অ্যান্ড ফিউনারেল সার্ভিস স্যাল রিমেন ওপেন অ্যাজ ইউজুয়াল অর্থাৎ এই ধরনের যে এমার্জেন্সি সার্ভিসের যে সরকারি অফিসগুলো সেগুলো আগেও যেমন খোলা ছিল সেরকমভাবে এখনও খোলাই থাকছে নতুন যে বিষয়টা ন নম্বর পয়েন্টে এসছে তা আপনাদের জন্য আমি দেখাচ্ছি দেখুন এখানে অল গভর্নমেন্ট অফিসেস আদার দেন অ্যাজ মেনশন ইন প্যারা আর্ট উইল রিমেন ওপেন অ্যাজ পার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স উইথ টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ স্ট্রেংথ অর্থাৎ পঁচিশ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসগুলো সমস্তটাই খুলে যাচ্ছে নর্মাল যে সরকারি অফিসের টাইম দশটা থেকে পাঁচটা সেই অনুযায়ী হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেল প্রিপেয়ার আর ডিউটি রোস্টার অ্যান্ড ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট ফর অফিসিয়ালস অ্যাজ রিকোয়ার্ড অর্থাৎ হেড অফ ডিপার্টমেন্ট যিনি থাকবেন তিনি ডিউটি রোস্টার তৈরি করবেন এবং কর্মীরা যাতে আসতে পারেন অফিসে তার জন্য ট্রান্সপোর্ট বা যাতায়াতের ব্যবস্থা করবেন দশ নম্বর প্রাইভেট অ্যান্ড কর্পোরেট অফিস মে রিমেন ওপেন ফর রেস্ট্রিক্টেড আওয়ার্স ডিউরিং দশটা থেকে পাঁচটা সমস্ত প্রাইভেট অফিস খুলে যাচ্ছে দশটা থেকে সরি চারটে দশটা থেকে চারটের পর্যন্ত খোলা থাকছে সেক্ষেত্রেও কিন্তু পঁচিশ শতাংশ যে কর্মী তাদেরকে নিয়ে করতে হবে এবং অবশ্যই যারা আসবেন তাদেরকে ই পাস কলকাতা পুলিশ বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে নিয়ে আসতে হবে এগারো নম্বর সমস্ত আইটি সেক্টরের ক্ষেত্রে দেখুন এটা প্রযোজ্য অল প্রোডাকশন ইউনিট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং আইটি অ্যান্ড আইটি ইএস সেক্টর মে ফাংশন উইথ ফিফটি পারসেন্ট অফ টোটাল স্ট্রেংথ অর্থাৎ আইটি সেক্টরের যে অফিসগুলো রয়েছে সেগুলো পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করে দেবে অবশ্যই তাদের প্রত্যেককে ভ্যাকসিনেশান হতে হবে ওয়ারিং মাস্ক মেন্টেনেন্স অফ ফিজিক্যাল ডিস্ট্যান্সিং আর এক্ষেত্রেও কিন্তু ই পাসের ব্যবস্থা করতে হবে কলকাতা পুলিশের কাছ থেকে ই পাস নিয়ে তারপরে যাতায়াত করতে হবে বারো নম্বর পার্কস মে রিমেইন ওপেন ফর মো মর্নিং ওয়াক ফিজিক্যাল এক্সারসাইজ এটসেট্রা ডিউরিং সিক্স এ টু নাইন এ সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত সমস্ত পার্ক খোলা যেতে পারে মর্নিং ওয়াক ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়াম ইত্যাদি করার জন্য এবং অবশ্যই বলছে যে অনলি ভ্যাকসিনেটেড পিপিল বি অ্যালাউড অর্থাৎ ভ্যাকসিন নিয়ে তবেই কিন্তু তাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে মর্নিং ওয়াকের জন্য তেরো নম্বর পয়েন্ট বলছে শপ অ্যান্ড ভেন্ডার বাজার অ্যান্ড হার্ট রিলেটিং টু ভেজিটেবল ফ্রুট গ্রোসারি মিল্ক ব্রেড মিট অ্যান্ড এগস বি অ্যালো টু ওপেন বিটুইন সেভেন এ এম টু ইলেভেন এ এম অনলি এক্ষেত্রে একটি সময়সীমা চেঞ্জ হয়েছে বাজার দোকান ইত্যাদি খোলা থাকছে সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত চোদ্দো নম্বর অল শপ আদার দেন মেনশনড ইন প্যারা তেরো অ্যাভো মে রিমেন ওপেন ডিউরিং ইলেভেন এ এম টু সিক্স পি এম অর্থাৎ এসব বাজার দোকান ছাড়া অন্যান্য যে সমস্ত ধরনের দোকান রয়েছে সেই সমস্ত দোকানগুলো খোলা থাকবে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যেটা আগে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছিল এক্ষেত্রে দু ঘন্টা রিল্যাক্সেশান করা হয়েছে পনেরো নম্বর বলছে রেস্টুরেন্ট অ্যান্ড বারস ইনক্লুডিং ইন হোটেলস অ্যান্ড শপিং মল মেরিমেন ওপেন ডিউরিং টুয়েলভ নুন টু এইট পি এম উইথ ফিফটি পার্সেন্ট সিটিং ক্যাপাসিটি অর্থাৎ সমস্ত শপিং মল রেস্টুরেন্ট বার ইত্যাদি খোলা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পঞ্চাশ শতাংশ সিটিং ক্যাপাসিটি নিয়ে খোলা হবে ষোলো নম্বর রিটেল শপ ইন শপিং মল অ্যান্ড মার্কেট কমপ্লেক্স মেরিমেন ওপেন ডিউরিং ইলেভেন এ এম টু সিক্স পি এম উইথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ার্ক ফোর্স অ্যান্ড রেস্ট্রিক্টেড এন্ট্রি অফ পিপল কাস্টমার আপ টু থার্টি পারসেন্ট অ্যাট এ টাইম অর্থাৎ শপিং মল যেমন খোলা থাকছে সেরকমভাবে শপিং মলের ভিতরে যে ছোটো ছোটো মার্কেট কমপ্লেক্স রয়েছে সেগুলো কিন্তু নিয়ম যেটা এগারোটা থেকে সন্ধ্যে ছটা সেই পর্যন্ত খোলা থাকবে এবং একসঙ্গে তিরিশ শতাংশ কাস্টমারকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পঁচিশ শতাংশ কর্মচারী নিয়ে কাজ করতে হবে সতেরো নম্বর অপারেশান রিলেটিং টু টি অকশান মে রেজিউম উইথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ টোটাল স্ট্রেংথ পঁচিশ শতাংশ কর্মী নিয়ে চা বাগানের কাজ করা যাবে গেম অ্যান্ড স্পোর্টস মে রিজুম ইন স্টেডিয়াম অ্যান্ড ক্লাব উইথ স্পোর্টস ফ্যাসিলিটিস বাট উইথাউট স্পেকটেটার্স অর্থাৎ গেম স্পোর্টস ইত্যাদি কিন্তু খোলা হয়ে যাচ্ছে স্টেডিয়ামগুলো উইথাউট স্পেকটেটার্স অর্থাৎ দর্শক শূন্য আসনে এই যে স্টেডিয়ামগুলো সেগুলো কিন্তু খোলা যেতে পারে খেলা হতে পারে ইত্যাদি উনিশ নম্বর ইনডোর আউটডোর শুটিং অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটিস রিলেটেড টু টিভি প্রোগ্রাম অ্যান্ড সিনেমা মে রেজুমে উইথ নট মোর দ্যান ফিফটি পারসেন্ট পার ইউনিট অ্যাট এ টাইম অর্থাৎ ইনডোর আউটডোর শ্যুটিং টিভি প্রোগ্রামের জন্য পঞ্চাশ শতাংশ বা পঞ্চাশটা মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করা যাবে শ্যুটিং করা যাবে শ্যুটিংয়ের কিন্তু অনুমোদন দেওয়া হয়ে গেল সাবজেক্ট টু ভ্যাকসিনেশান ওয়ারিং অফ মাস্ক অর্থাৎ কোভিড নাইন্টিন প্রোটোকল মানতে হবে ভ্যাকসিনেশান করে কিন্তু এই কাজটা জন মানুষকে নিয়ে শুটিং করা যেতে পারে কুড়ি নম্বর ই কমার্স হোম ডেলিভারি অফ অল কমিউনিটি বি অ্যালোট যেটা আগে থেকে ছিল ই কমার্স বা অনলাইনে কেনাকাটা অনলাইনে সমস্ত হোম ডেলিভারি ইত্যাদি সার্ভিস যেমন খোলা ছিল সেমনভাবেই খোলা থাকছে ব্যাংকের ক্ষেত্রেও যে সময়সীমা ছিল সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত সেটাই থাকছে এটিএমগুলো সারাদিনই থাকছে বাইশ নম্বর পেট্রোল পাম্প এলপিজি গ্যাস অফিস ডিস্ট্রিবিউশন সেন্টার স্যালারিমেন ওপেন অর্থাৎ যেগুলো খোলা ছিল পেট্রোল পাম্প এলপিজি গ্যাস অফিস সেটা সব জন্যই খোলা থাকছে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যামাজন কেবল অপারেটার সেটাও কিন্তু খোলা থাকছে এবং চব্বিশ নম্বর যেটা শেয়ার বাজার সেভি ডেগুলেটেড নোটিফাইড মার্কেট সেগুলোও খোলা থাকছে শেয়ার বাজারও খোলা থাকছে আর বেশ কিছু ইনস্ট্রাকশান রয়েছে ওয়ারিং অফ মাস্ক মেনটেনেন্স অফ ফিজিক্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড হেলথ অ্যান্ড হাইজিন প্রোটোকল মে বি ফলোড অ্যাট অল টাইম সমস্ত ক্ষেত্রে কিন্তু যে কোভিড নাইন্টিন প্রোটোকল সেটা মানতে হবে এবং বলছে এমপ্লয়ার্স ম্যানেজমেন্ট বডি ওনার সুপারভাইজার অব অ্যাবোমেনশন ওয়ার্ক প্লেস বি রেসপন্সিবল ফর প্রভিশনিং অফ অল কোভিড সেফটি মেজার ইনক্লুডিং রেগুলার স্যানিটেশন অফ ওয়ার্ক প্লেসেস প্রতিদিন স্যানিটেশন করতে হবে অফিসগুলো যেগুলো খোলা হবে ভ্যাকসিনেশন অফ এমপ্লয়িজ এবং ফর কমপ্লায়েন্স অফ স্টেটের ডিরেক্টিভ অ্যান্ড কোভিড অ্যাপ্রোপ্রিয়েট নর্মস সমস্ত কিছু মেনে চলার ক্ষেত্রে কিন্তু এই যা এমপ্লয়ার যারা ম্যানেজমেন্ট বডিতে রয়েছেন তাদের কিন্তু এটা নির্দেশ করা হচ্ছে এমপ্লয়ার্স শ্যাল মেক ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট ফর দেয়ার স্টাফ অ্যান্ড এমপ্লয়ারস এমপ্লয়িজ ফ্রম দেয়ার ওন এন্ড অর্থাৎ কর্মচারীরা যাতে যাতায়াত করতে পারে সেটা কিন্তু এমপ্লয়ারদের ক্ষেত্রে ভাবতে হবে তাদের জন্য কিন্তু ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করতে হবে ওয়ার্ক ফ্রম হোম মাস্ট বি এনকারেজড অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যান্ড প্র্যাকটিক্যাল আর যেসব ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম করা যেতে পারে ঘরে বসে কাজ করা যেতে পারে সেক্ষেত্রে সেটাই করতে হবে অল আউটডোর অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ভেহিকলস বি প্রোহিবিটেড বিটুইন নাইন পি এম টু ফাইভ এম অর্থাৎ নাইট কারফিউ যেটা ছিল সেটা কিন্তু জারি থাকছে রাত্রি নটা থেকে সকাল পাঁচটা বা ভোর পাঁচটা পর্যন্ত সমস্ত কিছুই বন্ধ থাকবে এই সমস্ত সার্ভিসগুলো ছাড়া হেলথ সার্ভিস ল অ্যান্ড অর্ডার এসেন্সিয়াল কমোডিটি এগ্রিকালচারাল প্রডিউস অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসগুলো ছাড়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কমিশনারেট অ্যান্ড লোকাল অথরিটিস সেল এনজিওর স্ট্রিক্ট কমপ্ল্যান্স অফ দ্য স্টেটেড ডিরেক্টিভস এনি ভায়োলেশন অফ দ্য অফোর্টস রেস্ট্রিকশন মেজার উইল বি লায়াবেল টু বি প্রসিডেড এগেনস্ট অ্যাজ পার দ্য প্রভিশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট দু হাজার পাঁচ নাদার ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ সমস্ত কিছু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসনের উপরে রয়েছে তারা কিন্তু সমস্ত কিছু মেনে চলানোর ক্ষেত্রে তারা সমস্ত কিছু দেখবেন এগুলো যদি মেনে কেউ না চলেন তাহলে কিন্তু আইনানুক ব্যবস্থা না হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন দু এবং ভারতীয় যে দণ্ডবিধি রয়েছে ইন্ডিয়ান পেনাল কোড সেই অনুযায়ী চিফ সেক্রেটারি তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আদেশ বা অর্ডার জারি হয়েছে আজকেই এই গুরুত্বপূর্ণ আদেশ এর বলে তিরিশে জুন পর্যন্ত এই যে রেস্ট্রিকশন বা লকডাউন বলা যাবে না এটাকে বিধিনিষেধ যেটা সেই বিধিনিষেধটা কিন্তু জারি থাকছে বেশ কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে আমি তো সব কিছুই বললাম এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে যাতে সবাই এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জেনে নিতে পারে আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নমস্কার ধন্যবাদ